সাবস্ক্রাইব করুন বাংলা ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য। আপনার কি ব্যাংকে অ্যাকাউন্ট আছে? তাহলে কিন্তু আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কারণ পয়লা জানুয়ারির মধ্যে যদি আপনি এই কাজটা না করান তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু পার্মানেন্ট বন্ধ হয়ে যেতে চলেছে। তো ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে কী আপনাদের করতে হবে পয়লা জানুয়ারির মধ্যে। তো আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই লাল বাটনে ক্লিক করে, এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে নেবেন এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক আজকের সেই নিউজটা। 1 তারিখের মধ্যে ব্যাংক KYC জমা না দিলে বন্ধ করা হতে পারে অ্যাকাউন্ট, যেখানে সম্পূর্ণ ডিটেলসটা আমি আপনাদের পৌঁছে একবার পড়ে দেবো। প্রত্যেক ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে নো ইউর কাস্টমার মানে KYC দেওয়া বাধ্যতামূলক। রিজার্ভ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী প্রত্যেক অ্যাকাউন্ট হোল্ডারকে নিজেদের অ্যাকাউন্টের সঙ্গে KYC জমা দেওয়া বাধ্যতামূলক। আগামী বছর অর্থাৎ 2020 সালের পয়লা জানুয়ারির মধ্যে সমস্ত অ্যাকাউন্টের সঙ্গে KYC যোগ করা বাধ্যতামূলক জানিয়ে দিল রিজার্ভ ব্যাংক। বেল দেওয়া সময়সীমার মধ্যে KYC জমা না দিলে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। ফলে পয়লা জানুয়ারি অর্থাৎ বুধবারের মধ্যে সমস্ত একাধিক ব্যাংকে থাকা অ্যাকাউন্টগুলোর সঙ্গে KYC আপডেট করিয়ে নিতে বলছে ব্যাংক। KYC আপডেট করানোর জন্য ইতিমধ্যে সমস্ত ব্যাংকের তরফে তাদের সমস্ত গ্রাহককে অ্যালার্ট পাঠানো হচ্ছে। প্রাইভেট ব্যাংক অর্থাৎ ICICI, IDBI এর মতো ব্যাংকগুলোর প্রতি মুহূর্তেই তাদের কাস্টমারের SMS এর মাধ্যমে KYC করানোর আপডেট করার জন্য অ্যালার্ট দিচ্ছে। কবের মধ্যে তা সেরে ফেলতে হবে তা নিয়েও গ্রাহকদের অ্যালার্ট দিচ্ছে ব্যাংকগুলি। তবে শুধু SMS করা নয়, ইমেলের মাধ্যমেও গ্রাহকদের এই বিষয়ে সতর্ক করা হচ্ছে। জেনারেল ব্যাংকের ক্ষেত্রে আগামী বছরের পয়লা জানুয়ারির মধ্যে আপডেট করে ফেলতে হবে। তবে যারা ফোনপে, পেটিএম, অ্যামাজন পে এর মতো ওয়ালেট ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে আগামী বছর অর্থাৎ 2020 সালের 29 ফেব্রুয়ারির মধ্যে তা সেরে ফেলতে হবে বলেই RBI তাদের গাইডলাইনে স্পষ্ট জানিয়ে দিয়েছে। RBI এর তরফে বারবার KYC আপডেটের কথা বললেও দীর্ঘদিন ধরে এই সমস্ত আপডেটের সঙ্গে একটি আপডেট করা হয়নি, সেই সমস্ত অ্যাকাউন্টগুলোকে বন্ধ করে দেওয়ার কথা ভাবা হচ্ছে। এমনকি সেই সমস্ত অ্যাকাউন্টগুলোতে সমস্ত আর্থিক লেনদেন বন্ধ করে দিতে পারে বলে ইতিমধ্যেই ভাবনা চিন্তা শুরু করা হয়েছে। আর তাই বারবার পয়লা জানুয়ারির মধ্যে সমস্ত অ্যাকাউন্টের KYC আপডেট করে নিতে বলা হচ্ছে। কিভাবে KYC আপডেট করবেন? RBI বলেছে যে ব্যাংকগুলোর অ্যাকাউন্ট রয়েছে সে তার যে কোনো একটি ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করতে হবে, যেখানে থেকে একটি ফর্ম দেওয়া হবে সেখানে সমস্ত প্রামাণ্য নথি লাগিয়ে ফর্মটি ফিল আপ করে জমা দিতে হবে। অন্যদিকে যদি অ্যাকাউন্টের সঙ্গে KYC আপডেট থাকে তাহলে সংশ্লিষ্ট ব্যাংকের পোর্টালে গিয়ে নো চেঞ্জ ইন মাই KYC ডিটেলসে গিয়ে ক্লিক করতে হবে। RBI এর গাইডলাইন বলছে হাই রিস্ক কাস্টমারদের ক্ষেত্রে প্রত্যেক 2 বছর অন্তর KYC আপডেট করা প্রয়োজন, মিডিয়াম রিস্ক কাস্টমারদের ক্ষেত্রে প্রত্যেক 8 বছরের অন্তর এবং লো রিস্ক কাস্টমারদের ক্ষেত্রে প্রত্যেক 10 বছর অন্তর KYC ডিটেলস আপডেট করা প্রয়োজন বলা হয়েছে RBI গাইডলাইন থেকে। তো আপনাদের যদি পয়লা জানুয়ারির মধ্যে যদি KYC আপডেট না করান তাহলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যেতে চলেছে। তো এটা কিন্তু আপনারা একটু ভালো করে দেখবেন, ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে সবার কাছে এই তথ্যটা পৌঁছে যায়, যাতে সবাই বুঝতে পারে যে তাদের KYCটাকে আপডেট করাতে হবে। তো পয়লা জানুয়ারির মধ্যে কিন্তু সমস্ত KYC আপডেট করে নিতে হবে। তো আশা করছি ভিডিওটা আজকে আপনার জন্য খুব হেল্পফুল হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপে। বিভিন্ন কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।